এটি হচ্ছে গুলিশা মাছ। আমরা অনেকেই ট্যাংরা মাছ বলে থাকি, সেটা কিন্তু তাদের বড়শিতে উঠেছে। সারাদিনের পরিশ্রম এখানে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো। দর্শক, আমাদের ক্যামেরা স্ক্রিনের সামনে যে চারজনকে দেখছেন, এরা চারজনই হচ্ছে আপন বোন। 20 থেকে 25 বছর ধরে নদীতে, খালে, বিলে বড়শি ফেলে মাছ ধরছেন। তাদের পিছনের গল্পটা আজকে আমরা শুনব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সোহাগ হাফিজ। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার তালতলিতে। চার বোন রয়েছে, তারা জেলে। বিগত 20 থেকে 30 বছর ধরে তারা নদীতে মাছ ধরছেন বড়শি ফেলে। আমরা সেই গল্পই আপনাদের শোনার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আমার পাশে কিন্তু এই বোনেরা রয়েছে, যারা হচ্ছে হালিমা, রাহিমা, ফাতিমা ও জরিনা। চার বোন, তারা এই নদীতে, এই খালে তারা সবসময় মাছ ধরেন। আমরা এর আগে কিন্তু দেখেছি, ইত্যাদিতেও কিন্তু আমরা এরা দেখেছি, কিন্তু আমরা আজকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু তারা কী কী মাছ ধরছেন এবং তাদের জীবন চক্রটা আপনাদেরকে একটু জানাতে চাই। আপনারা ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবং ড্রোন শটের মাধ্যমে আমরা দেখাতে চাই তারা কোন নদীতে মাছ ধরছেন। তো দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদনটি। দর্শক, তারা মাছ ধরছে, আর একজনে নৌকার যে পানি রয়েছে সেই পানিটি পরিষ্কার করছে। এর ভিতরেই কিন্তু তাদের মাছ রয়েছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করব। এখানে যিনি রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলব। তিনি কত বছর ধরে এই মাছ ধরছেন আমরা একটু বিস্তারিত জানতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? এই কত বছর ধরে আপনি এই বড়শি দিয়ে মাছ ধরেন? 25-30। হ্যাঁ, আজকে কি কি মাছ ধরছেন? ওই গুলশে মাছ। গুলশে মাছ? আর কি মাছ পান এখানে? ওই গুলশে মাছ, ওই বগ্ন মাছ যেটা যে সময় হয় সেই সময় পর বগ্ন মাছ। বগ্ন মাছ, এটা আবার কিরকম মাছ? তেলাপিয়ার মতো। তেলাপিয়ার মতো মাছ। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার স্বামী আছে, মাইয়া আছে, দুই দিয়া এখন নাই আর কি, বিয়ে দিছি মাই দিয়া। এখন সংসার কি রকম চলে? ওই চলে, আল্লাহ যে রকম সালাই মাছ কোন বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম হচ্ছে রাহিমা, এই পড়াচ্ছে কে? আপনার নাম কি? ফাতিমা। আমরা একটু ফাতিমা আপার সাথে কথা বলতে চাই, যিনি কিন্তু দেখতে পাচ্ছেন এই বড়শি দিয়ে কিন্তু মাছ ধরছে। ইতিমধ্যে কিন্তু তিনি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই, ভিতরে কিন্তু অনেক মাছ। এই দেখেন, বড় বড় গুইসা মাছ, বিভিন্ন জাতের মাছ কিন্তু পায়, কিন্তু এখন বর্তমানে এই গুইসা মাছগুলোই কিন্তু বেশি পাচ্ছেন। মাছগুলো দেখব লাস্টে সব। আমরা একটু এই ফাতিমা আপার সাথে কথা বলতে চাই। আপনার পরিবারে কে কে আছে? আপনারা তো চার বোনে মাছ ধরছেন, পরিবারে কে কে আছে? স্বামী আছে, ছেলে আছে, বউ আছে, দুটো নাতি আছে। তাই এই মাছ, দৈনিক কত কেজি মাছ পান আপনারা এখানে? তাই কিরকম বিক্রি করেন এগুলো? 400 টাকা কেজি। এটা এটা কি বরগুনাতে না বরগুনা বাইরে? বরগুনা বেছেন। আচ্ছা আচ্ছা। এরপর রয়েছে ওখানে কে? জরিনা। জরিনা আপার সাথে কথা বলবো। এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি আরও দুজন মুরব্বী রয়েছেন। আমাদের টলারে যে মাঝি রয়েছেন তার বাবাও কিন্তু এখানে মাছ ধরছেন। এই সামনে যে রয়েছেন তিনি কিন্তু মাছ ধরছেন। আমি একটু আপনাদের এই লোকেশনটা বলতে চাই, তালতলী উপজেলার নিউপাড়া। এখানে যদি বলেন আপনারা যে হালিমা, জরিনা বাড়ি কোথায়, তারা কোন জায়গায় মাছ ধরে, দেখেন দেখেন এই এর ভিতরে কিন্তু তারা অলরেডি মাছ উঠেছে, গুইসা মাছ খুব ভালো সুস্বাদু। তারা কিন্তু এটা চিংড়ি মাছ দিয়ে তারা ধরে থাকেন। এর মধ্যে দেখতে পাচ্ছি এক মুরব্বী মাছ ধরতেছেন,
আর দুই মুরব্বী কিন্তু এখানে মাছ ধরে। আমরা একটু জয়নের সাথে কথা বলতে চাই, একটু আমাদেরকে ওখানে নিয়ে যান। দর্শক, এই মাছগুলো কিন্তু তারা বরগুনা শহরে নিয়ে যায়, সেখানে কিন্তু তিনি বিক্রি করেন। এখান থেকেও কিন্তু আপনি এই মাছ নিতে পারবেন, যদি এখানে আসেন অবশ্যই এখান থেকে নিতে পারবেন। আমরা একটু জরিনা আপার সাথে কথা বলবো। জরিনা আপা, আপনি কেমন আছেন? নাম জরিনা খাতুন। আমরা চার বুনে এই জায়গায় বসি ভাই, আর লোকেরা ভাই, আমরা চার বুনে এক ফ্যামিলির আর কি। আমরা বসি ভাই প্রায় 25-30 বছর ধরে। আমার ঘরে স্বামী আছে, ছেলে মেয়ে আছে, নাতি আছে, আমার এই লই সংসার। আমরা এই বড়ি চাপি বাইয়ে দিই চলি। যে সময় মাছ আগে ভালোই পড়ছে, এখন খুব কম পড়ে। আর একটা বোন রয়েছে, তিনি বড়িতে যে মাছ গেঁথে যে মাছ ধরা হয় আদার আনতে গেছে। একটু মাছগুলা আমরা সব দেখব। দর্শক, দেখতে পাচ্ছেন এই তাদের আজকে আজকে এই যে আপা রয়েছেন জরিনী আপা, অনেক সুন্দর মাছ পেয়েছে, প্রায় 1 কেজির মতো মাছ হবে। দেখেন এই গুইসা মাছগুলো কিন্তু তারা ধরে থাকে। দিনে মাছ ধরি, বসিবেই আদার ধরি, ধরিয়ে হেঁটে বসিবেই বসিবেই হেঁ বেশি কিনে হেঁটে সংসার চালাই। মাইয়ে ফোলা আছে, প্রতিবন্ধী নাতি আছে একটা পালি, স্বামী রাত ভাঙ্গা, হে কিছু করতে পারে না, হেঁ এই সংসার চালাই। আমার নাম জালাল। আমরা নিউপাড়া ওই চাইর বইনে বসি ভাই, হিয়ার লগে আমরা ওবাইতে আছি, মাছ ধরি, এই বেশি কিনে আমরা সংসার চালাই। আমার নাম শাহজান, আমি বড়িবাই, এই নিউপাড়া চলেছি। তো লাগে সিঙ্গির মাছ, আদার আদার লাগে সিঙ্গির মাছেই, আর সিঙ্গির মাছ লাগে, বাইশের মাছ লাগে, যে কোনো আদার দিয়া বড়িবাত পাওয়া যায়। কী কী মাছ পাওয়া যায় এখন? গুলশে মাছ পাই, এখন এখন তো বর্তমানে গুলশে মাছ পাই, কিন্তু আগে বগনা মাছ পাইছি, করালা মাছ পাইছি, কাউনি মাছ পাইছি, এখন তো ইয়ে হয় না, এখন তো এখন গুলশেই হয় অল্প কিছু। দর্শক, দেখেন চার বোনের সেই কষ্টের মাছ তারা ধরছে, অনেক বড় বড় মাছ। এই মাছ কিন্তু তারা বিক্রি করেন বাজারে। দর্শক, জীবন চক্রে চার বোন, তারা কিন্তু এই নদীতেই তারা সবসময় মাছ ধরেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, এই চার বোন কিন্তু অলরেডি এসে পড়েছে, তারা কিন্তু অনেক মাছ ধরেছে আজকে। এই মাছ ধরার পরে কিন্তু এখন আবার তারা নিজের সংসার সামলাতে যাবেন। দর্শক, এতক্ষণ দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিবেদন করে থাকি, আপনারা আমাদেরকে সাহস দিয়ে থাকেন, সেই জন্যই কিন্তু আমরা করে থাকি। তো সবাই লাইক কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে এবং কীরকম ভিডিও দেখতে চান আমাদের মাধ্যমে, সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। সোহাগ হাফিজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।